দুটাকা কিলো চাল দিলোকে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার জোড়া ফুল আমারকে কথায় বলে পুরনো চাল ভাতে পারে তবে অনেকে রসিকতা করে বলছেন চাল ভোটে পারে তাই তো নরেন্দ্র মোদীর কটাক্ষের জবাব দিতে সোমবারই আসরে নামতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার খড়গপুরে সভা করতে এসে চাল নিয়ে মমতাকে খোঁচা দিয়েছিলেন মোদী হাম গরিবোঁ কো সস্তে মে চাওয়াল দেতে হ্যায় এক কিলো পর 27 রুপিয়া ভারত সরকার কি তিজোরি সে দেতে হ্যায় আর ইয়ে দিদি যা করকে বলতি হ্যায় মেনে দিয়া সঙ্গে সঙ্গে চাল নিয়ে পাল্টা চাল দিতে আসরে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় গত 4 বছর ধরে আমরা 3 কোটি 20 লক্ষ মানুষকে 2 টাকা কিলো চাল দিয়ে এসেছি আর আজকে এই সংখ্যাটা বাড়িয়ে আমরা 8 কোটি করেছি খাদ্য সুরক্ষা আইন হলেও তাতে 6 কোটির বেশি আসে না তাতেও 3 টাকা 4 টাকা করে দাম নেওয়া হয় আমরা 2 টাকা কিলো করেছি অনেকে বলছেন মোদীর খোঁচা যে বেশ লেগেছে তা বোঝাই যাচ্ছে কারণ চাল নিয়েই সোমবার দীর্ঘক্ষণ কাটালেন মুখ্যমন্ত্রী এমনকি শেষমেশ তো ভোটও চেয়ে বসলেন 2 টাকা কিলো চাল দিলোকে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার জোড়া ফুল আমারকে তাই তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট এমওপি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাল নিয়ে যাবতীয় কৃতিত্ব শুষে নেওয়ার চেষ্টা করছেন তখন পাল্টা চাল দিতে দেরি করেনি বামেরাও বামফ্রন্ট সরকার যখন এখানে ছিল তখন আমরাই 2 টাকা কিলো চাল গম আমরা শুরু করেছিলাম এবং তখন কেন্দ্রের খাদ্য সুরক্ষা আইন ছিল না সবাই যখন কৃতিত্ব নিতে মরিয়া তখন চাল নিয়ে কিছুটা ভিন্ন সুর কংগ্রেসের গলায় খাদ্য সুরক্ষা আইন আমরা পার্লামেন্টে 2013 সালে পাস করেছি আইন তৈরি করে সস্তায় চাল বা গম পাবে সেটা তৃণমূলের দয়ায় নয় কংগ্রেসের দয়ায় নয় বিজেপির দয়ায় নয় সংবিধান আপনাকে সে অধিকার দিয়েছে তার দয়ায় চাল নিয়ে চালাচালির এই ছবি দেখে অনেকে বলছেন আধ পেটা খেয়ে থাকা মানুষের কাছে ভাতের দাম কি তা বোধ হয় কেউই ভাবে না এক মুঠো অন্ন তাদের কাছে শুধু রাজনীতির চাল আর নিরন্ন মানুষ সেই রাজনীতির দাবার বোড়ে এবিপি আনন্দ